শ্রদ্ধাভাজন জানাব সভাপতি সাহেব বিশেষ করে সন্তোষপুর জামে মসজিদের স্বনাম ধন্য পেশ এমাম ও আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়াম অতিথিগণ সম্মুখে ববিষ্ট সন্তোষপুর পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান স্নেহের সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের ধনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা না সিনা ধার্মিকা আমার মায়েরা ও বোনেরা সন্ধ্যার প্রাকাল থেকে শুরু করে সময় পর্যন্ত বিশ্ব নবী দিবস উদযাপন লক্ষ্য করে জীবন আদর্শের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অলামায়ুদ্দিনদের কণ্ঠে আমার অনেক কিছু তথ্যমূলক আলোচনা নামাজে এসে অন্ত থেকে নিয়ে এ পর্যন্ত সকলে সকর্ণে শ্রবণ করলাম আল্লাহ চাহে তো সংক্ষেপ দু চার কথা আলোচনার মানুষে আমি আপনাদের সম্মুখে অবিষ্ট হয়েছি বাকি মহান স্রষ্টা মালিক আল্লাহ রাবুল আলামিনের মোবারক মর্জি နား is <laughs>

مولانا محمد وعلى آل سيدنا مولانا رحى غير اسم عجان رحى غير اسم عجان روح بلالی نہ رہے پھل رہا گیا مگر تلقی نے گجالی نہ رہی بلاگل اولا بے کمالی

মাখাদি জারবা শায় রসল প্রেমে ম�্ধা ঘলেন পরকালের আশায় আলো হমাও সালে আলা লানামহাম্মাদ ওয়ালা আলে মালানা বাজিছে দামামাক বাদরে আমামাক বাজিছে দামামাক বাদরে আমামাক শিরুচু করি মুসল্মান নযা জমানার ভাগা কেল্লাই আজরি সে শেনে শান বলক লা ইলাখা লা ইলাখা

কাক ডাকে কাকারবে কোকিলের সর মধুর লাগে ডাকে সেই নবী দিবসের হাওয়া ছাড়া মা বোধ নাই বল لا إله لا إله إلا الله محمد رسول الله رسول خفلا ومبلغين علماء كرام أحب فاز كرام أحب كرام الطلباء وصابعين نظام উপস্থিত অধ্যকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জানাব সভাপতি সাহেব বিশেষ করে সন্তোষপুর জামে মসজিদের স্বনাম ধন্য পেশ এমাম ও আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়কেরাম অতিথিগণ সম্মুখে ববিষ্ট সন্তোষপুর পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান স্নেহের সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের ধনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা না ধার্মিকা আমার মায়েরা ও বোনেরা সন্ধ্যার প্রাককাল থেকে শুরু করে সময় পর্যন্ত বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষ করে নবীবাঘের জীবন আদর্শের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিনদের কণ্ঠে আমরা অনেক কিছু তথ্যমূলক আলোচনা নামাজে থেকে নিয়ে এ পর্যন্ত সকলে করলাম আল্লাহ তো সংক্ষেপ দু চার কথা আলোচনার মানুষে আমি আপনাদের সম্মুখে অববিষ্ট হয়েছি বাকি মহান শ্রষ্টা মালিক আল্লাহ রাবুল আলমিনের মোবারক মর্জি ও আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে এ গুনাহাগারের জন্য যদি একটু খাস হাত কু নি হে অকালিহ মায়ো হেব্বাল নপসিহ রু মুসলি অকালুতাল في ايه اخرى وانك لعلى خلوق عزيز وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم وقال الله تعالى في آية أخرى وما محمد الا رسول قد خلت من قبله الرسول وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وادم بين الماضي ওয়াতীত আমন্ত বিল্লাহ মহান আল্লাহর ভূষি প্রশংসা করি যে আল্লাহ পাক আরবি নববর্ষের তৃতীয় মাসের সম্ভবত 20 তম রাতে সন্তোষপুরের মাদ্রাসা সংলগ্ন মাঠে তার মহিমান্বিত আসমানি ভাষা লওহে মাহফুজের কথা আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী যার মহান পবিত্র নাম হল কুরআন শরীফ সেই কুরআনের কিছু আলোচনা শ্রবনের জন্য বিবি বাচ্চার মায়া ছাড়িয়ে দুনিয়ার ব্যবসাবানজের চিন্তা ভাবনা মগস থেকে দূর করিয়ে। তাসের আড্ডা জুয়ার আড্ডা রেডিও টেলিভিশনার ভিডিওর ভলমের मोहब्बत আমাদের হৃদয় থেকে ছাড়িয়ে তার মহিমান্বিত কুরআনের আলোচনা শ্রবনের জন্য এ পাক মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন এজন্য মাআবুদের দরবারে আমরা প্রাণ ভরে যেন একটু কৃতজ্ঞতা সকলে একবার গলা ছেড়ে বলুন আল্লাহামদুল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহামদুল্লাহ তারপর আমরা তাকেই স্মরণ করি যারই জন্মদিন উদযাপন উপলক্ষ করে আজকে পাক মহকুলের সৌন্দর্য বক্তা শ্রোতা আমরা সকলে রক্ষা করেছি তিনি হলেন আমাদের রহবার কামলিওয়ালা যারই মুখন বাণী আরবি ভাষায় যাকে বলা হয়েছে হাদিস শরীফ ইংরেজিতে যাকে বলা হয় দা সেন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা আমার নবীর মুখ নিঃসৃত কিছু বাণী কিছু কথা আজ থেকে 1.5 হাজার বছর আগে মক্কা মদিনার আকাশ বাতাস মুখরিত করেছিল রসূলের কথাগুলো কানে শুনে যারা জীবনের সঙ্গে সেট করার দায়িত্ব নিয়েছিল এরা কেউবা মরনের পর বড়ই জান্নাতি হয়েছে আবার কেউবা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছে কথাটা সত্য না মিথ্যা সত্য তো নাকি রসুলের কথাগুলো কানে শুনে যারা জীবনের আগে সেট করার চিন্তা নিয়ে চলে এরা কেউবা মরণের পরপরি জান্নাতি হয়েছে আবার কেউবা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছে এদের কারবা নাম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কারবা নাম খাত্তাবের بیٹা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু কারবা নাম আফানের বেটা হজরত ওসমান গরি কারবা নাম আবু তালেবের ছেলে আলী মোরতা রাহু কারো বা নাম আব্দুর রহমান বেন আও কারবা নাম জুবায়ের বেন আম কারবা নাম সাদ আবি আকাশ কারবা নাম তালহা তলহা রাহানু কারবা নাম হজরত আব্বাস রাহানু কারবা নাম খালিদ বিন অলিদ থেকে শুরু করে এরা বিশ্ব নবীর মুখে আল্লাহর জান্নাতে হবেন এ সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন জরে বলুন সভার রসুলের কথাগুলো আজও আমরা কানে শুনিত নাকি নবীর কথাগুলো আজও তো শুনি আমরা কানে কিন্তু আমরা কেউ জান্নাতে যেতে পারবো হাত তুলে আজ দেখাতে পারবো ভাই বলেন না একটু আমরা জান্নাতে যেতে পারব হাত তুলে কেউ বলতে পারবো যে ইনশাল্লাহ আমি জান্নাতে যাব সম্ভব হবে তারা কথাগুলো কানে শুনলো মরণের সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট রসুলের কাছ থেকে পেয়ে গেল জিবিরিল খোঁজ কবরি দিল আর আমরা মরণের পর জান্নাতি হতে পারবো এ সার্টিফিকেট আমরা কেউ দিতে পারবো আমি যদি হাত তুলতে বলি তো আমার ধারণা হাত সব প্যারালাইজড মার্কা হবে যার বাংলা নাম পক্ষ খাত বুঝতে পেরেছেন তো হাত আমাদের কারো হবে না কারণ আমরা কথা কানে শুনি কিন্তু পরের দিন সকালবেলা মুদিখানার দোকানে খুঁজি কেউ কেউবা এক প্যাকেট খোঁজে কেউ বা আড্ডায় বসে কেউ বা জোয়ার আড্ডায় বসে কেউ বা রেডিও টেলিভিশন আর ভিডিওর বলমা দিয়ে কলিতা ঠান্ডা করতে থাকে রসুলের কথাগুলো আমাদের কানে শুনিয়ে আল্লাহর জান্নাতের অধিবাসী বানানোর জন্য দায়িত্ব পালন করেছিলেন যারা এরা কেউবা গাছের পাতায় কেউবা পাথরের গায়ে কেউবা চামড়ার গায়ে নবীর কথাগুলোই বিবদ্ধ করে রেখেছিল জীবনের সঙ্গে প্রতিভলিত করার জন্য লিখতে 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 সে কথাগুলো এখন বর্তমানে কাগজের পৃষ্ঠা里 বিবদ্ধ হয়ে আমাদের ঘরে শোভা বর্ধন করছে কথাটা ঠিক তো নাকি এখন আর গাছের পাতায় লেখা নাই পাথরে নাই চামড়ার গায়ে নাই এখন সব কাগজে লিপিবদ্ধ হয়েছে کتاب আকারে আমাদের ঘরে ঘরে শোভা বর্ধন করছে নবীর জবানীতে লক্ষ লক্ষ কথা এ তার কোনো বা কেতাবের নাম বোখারি শরীফ কারবানাম বা নাম মুসলিম কারো বা নাম তিরমিজি কারো আবু দাউদ কারো বা নাম এবনে মাজা কারবানাম বা কারবানাম দারমি কারো বা নাম দারকুতনি কারো বা নাম বাইহাকি কারো তিবরানি কারো বা এভাবে বিভিন্ন হাদিসের কেতাব এসেছে লক্ষ লক্ষ নবীর জবানি এ সমস্ত হাদিসের কেতাবে লিপিবদ্ধ হয়ে আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা পাওয়া সত্য আজ সে কথাগুলো দিকে একবার দুচোখ মেলে ফিরিয়ে তাকাতে পারি নাই এটাই হলো আমাদের দুর্ভাগ্য একটু জোরে বলো নাউজুবিল্লাহ আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমার নবীর জবানি কথাগুলো যেমন অনেকগুলো কেতাব আকারে লিপিবদ্ধ করে রেখেছ বাস্তব জীবনে সেট করার জন্য পরিকৃত মানুষ হওয়ার জন্য আমার আসমানি ভাষা লহে মা ফুজের কথা আমি যেটি পৃথিবীতে তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছি ওটার অনেকগুলো নাম দিয়ে তোমাদের ঘরে ঘরে আমি পাঠিয়েছি যদিও একটা কেতাব আকারে লিপিবদ্ধ হয়ে আছে তোমাদের ঘরে কিন্তু রসুলের জবানিগুলো যেমন অনেক কেতাব আকারে তোমাদের ঘরে সভা বর্ধন করছে আমার আসমানি কেতাবের অনেকগুলো নাম দিয়ে পাঠিয়েছে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরবিজিব আবু দাউদ এমনি মাজা নেশাই দারুমি দার কুদ্নি বাই হাগি তিবিরানি কুর্দুবি জবানি যেমন অনেকগুলো নাম তোমরা লিপিবদ্ধ করেছ আমার কেতাবের অনেকগুলো নাম দিয়েছি একটির নাম কোরআন শরীফ একটির নাম কোরআন মজিদ একটির নাম দোয়া একটির নাম শেফা একটির নাম জেকের একটির নাম ফরকান আমি এতগুলো নাম দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি কারণ তোমাদের সকলের সমস্যা তো একরকম নয় কারো বা মাথা যন্ত্রণা হয় কারো বা পেট ব্যথা হয় কারো বা নিউমানিয়া হয় কারো বা হয় কারো ক্যান্সার হয় কারো টিউমার হয় কারো বা কারো বা হার্ট অ্যাটাক হয় কারো বা হয় হয়তো নাকি এক একটা মানুষের এক এক রকম রোগ বেমারি ধরেন কেউবার আই এর মস্কেট পাইপ গানের গুলির সামনে পড়ে কেউ বা তর বাড়ির সামনে পড়ে কেউ পড়ে কেউ বাঘের সামনে পড়ে কেউ পড়ে কেউ মরে কত রকম সমস্যা দেখা মানুষ হয়। আমার রকমের অনেকগুলো নাম দিয়ে পাঠিয়েছে আমার কোরআনের এই জন্য অনেকগুলো নাম দিয়ে পাঠিয়েছি যত রকম সমস্যায় বিপদে মসিবতে পড়বে আমার কোরআন বন্ধু হয়ে তোমাদের উপকারের দায়িত্ব পালন করবে একটু জোরে বলা যাবে সোবাহ আল্লাহ কোরআনের একটি নাম দিয়েছে দোয়া দোয়া এই জন্য দোয়া নাম দিয়েছে যদি বিপদে মুসিবতে বড় রাইফেলের গুলির সামনে বড় মস্কেট পাইপগানো বাঘের সামনে পড়েছো তুমি এখন কারে ডাকবে মেম্বার তো নাই 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 প্রধান এমপি নাই বাপ নাই মা নাই কেউ নাই ফাঁকা মাঠে রাস্তা ধারে পড়েছো তুমি বিপদে কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে আমার কোন দিয়েছে দোয়ার বন্দা পৃথিবীর কাউকে ডাকতে হবে না কারো কাছে সাহায্য চাইতে হবে না ইব্রাহিম নবী যেমন আমার ডেকেছিল ছিল মুসা নবী আমাকে এটাকে চরম বিপদ থেকে জীবন নাচের হাত থেকে বাঁচিয়েছিলাম আমি তোমাদের উপকার করবো বলে আমার কোরআনের একটি নাম দিয়েছি দোয়া দোয়া আমার কাছে তোমরা সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের হেফাজত করবো ইব্রাহিম নবীর মতো একটু জোরে বলুন সবাহান আল্লাহ আমি উপকার করবো তোমাদের মুসা নবীর মতো এ পৃথিবীর মানুষেরা চরম বিপদে জীবন নাচের হাত থেকে তারা যেমন নিষ্কৃতি পেয়েছে তোমরা অম্মতে আমার কাছে তোমরা বড় সৌভাগ্যবান আমার কাছে তোমরা বড় প্রিয় পছন্দনীয় এজন্য আমার করুণা তোমাদের জন্য পৃথিবীতি বেশি বেশি দান করা হবে আমার কোরআনে ওয়াদ আমি করেছি কোন নবী নবীর উম্মতের জন্য যে আমি ওয়াদা করি নাই তোমাদের জন্য সে ওয়াদা করেছে কিন্তু আজ তোমরা বঞ্চিত হয়েছো আমাকে চিনতে পারো নাই তাই আমাকে তোমরা চিনতে পারো নাই এর জন্য আমার করুণা থেকে তোমরা বঞ্চিত হয়েছো আমার কোরানের একটি নাম দিয়েছে শেফা এক পৃথিবীর মানুষেরা সেরা তোমরা সানক রোগ বেমারী হাজারো যত রকম তোমাদের হোক না কেন ডাক্তারের কাছে যেতে হবে না নার্সিং হোমে ভর্তি হতে হবে না হসপিটালে তোমাদের সমাজ থাকার কোনো দরকার নাই আমার কোরান ঘরের বারান্দায় বসে বসে তোমাদের ট্রিটমেন্ট করবে সার্জারিক্যাল ডিপার্টমেন্ট করার দরকার হলেও করে দেবে পেটের ভিতরে যদি কিছু পচে গলে যায় কেটে বাদ দেওয়ার দরকার হলেও আমার কোরান দেবে এই জন্য কোরানের একটি নাম দিয়েছে শেফা সেভা শেফা শব্দটি হলো আরবি শব্দ ইংরেজি থেকে বলা হয়েছে মেডিসিন বাংলায়ের নাম হলো আমার কোরআনে ঔষধ দিয়ে ভরে দিয়ে দিয়েছি যত নতুন নতুন রোগ তোদের আসবে বিজ্ঞানীরা যে রোগের ওষুধ বানাতে পারেনি আমার কোরআন সে ওষুধ দিয়ে তোদের ঘরে পৌঁছে গেছে একটু জোরে বলুন সোবাহ আল্লাহ কোরআন বলছে পৃথিবীর মানুষেরা তোমরা শোন অনুনাথ ছিল মিনাল কোরআন আমার কে তোদের ঘরে কি জন্য আমি পাঠিয়েছি আমার কোরআন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কি জন্য নাজেল করেছি একবার কে একটু আলগা করিয়ে দেখেছিস একবার কে একটু রিসার্চ করেছিস গবেষণা করেছিস আমার কোরআনের পৃষ্ঠা একটু চোখ মেলে তাকিয়ে কি দেখেছিস তোরা আমার কোরআন কি জন্য দুনিয়ায় পাঠালাম বাঘের জন্য পাঠায়নি ভল্লুকের জন্য পাঠায়নি হাতির জন্য পাঠায়নি গণ্ডারের জন্য পাঠায়নি সাপের জন্য পাঠায়নি ব্যাঙের জন্য পাঠায়নি ছাগলের জন্য পাঠায়নি গরুর জন্য পাঠায়নি কুকুরের জন্য পাঠায়নি পাঠিয়েছি কেবল মানুষের উপকারের জন্য আমার কোরআন পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি অন্য কোন সৃষ্টিজীবের জন্য পাঠানো হয় নাই পৃথিবীর মানুষেরা তোরা শুনে নেই মা হুয়া যত রোগে পিড়ে বেমারিতে পড়বি সব রোগের ঔষধ আমার কোরআনের ভিতরে দিয়ে আমি তোদের ঘরে পৌঁছে দিয়েছি আমার কোরআন বন্ধ হয়ে তোদের বারান্দায় বসে বসে ট্রিটমেন্ট করবে একটু জোরে বলা যাবে কি সবাহান আল্লাহ সব রোগের ঔষধ দিয়ে ভরে তোদের ঘরে পৌঁছে দিয়ে দিয়েছি আর আমার যত রহমত করুনা দয়া আছে আমার ইমানদার মোমেনদের জন্য আমি সব দান করে দিয়ে দিয়েছি যারা ইমানদার মোমেন খোদা বিশ্বাসী হবে আমার করুণায় তারা ভরে থাকবে এরা কোনোদিন বিপদে পড়বে না মুসিবতে পড়বে না সমস্যায় পড়বে না একটু জোরে বলা যাবে কি সবহান আল্লাহ কোরানের একটি নাম দেয়া হয়েছে কোরান মজিদ আল্লাহ বলে ওরে পৃথিবীতে যত পুস্তক আদি মানুষেরা রচনা করে কালের করাল গতিতে সব পূর্ণ হয়ে যায় মানুষ দুদিন দশ দিন বিশ দিন পরে ভুলে যায় নতুন নতুন জিনিস মানুষ পছন্দ করতে থাকে কিন্তু বেদের মতো পুরাণের মতো গীতার মতো বাইবেলের মতো জেন্দাবাস্তা রামায়ণ মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কালের কোরাল গতিতে মানুষের মগজ থেকে তাদের নাম গন্ধ দূর হয়ে গেছে কিন্তু আমার হাজার বছর বয়স হয়েছে বলে বেদ পুরাণের মতো তোরা বাদ দিতে পারবে না বেদ পুরাণের মতো ফেলে রাখতে পারবে না আমার কোরআনের একটি নাম দিয়েছি কোরআন মজিদ মসজিদ শব্দের অর্থ হলো নতুন 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 দেড় বছর বয়স হয়ে যদি কে হয়েছে চার হাজার হলো আমার কোরআন বেদ পুরাণের মতো পূর্ণ হবে না এ কোরআন নব নব প্রভাতে প্রতিদিন নতুন নতুন তত্ত্ব দিয়ে তোদের ব্রেন মগজ ধলাই করবে একটু জোরে বলুন সবাহান আল্লাহ অতি তু বল এলমা ইল্লা কালিল আমার আল্লাহ বলছে তোদের জ্ঞান দিয়েছে সীমিত জ্ঞান সামান্যতম জ্ঞান তোদের দিয়েছি আর আমি অসীম জ্ঞান রাশির মালিক আমার জ্ঞান কোরআনে ভরে দিয়ে দিয়েছে যত রিসার্চ করবি যত গবেষণা করবি এক একটা আয়াতের মাধ্যম দিয়ে এক একটা সেন্টেন্স বাক্যের মাধ্যম দিয়ে হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বানাতে শিখবি বিজ্ঞানের যুগে উন্নতি করতে পারবে কারণ তোদের জ্ঞান হলো সামান্যতম জ্ঞান অতীতমা কালিলা সামান্যতম জ্ঞান তোদেরই দিয়েছি সামান্য থেকেও কম আর ওই জ্ঞান নিয়ে আমার সঙ্গে যেন পাল্লা দিতে যাবে না আমি হলাম অসীম জ্ঞানের মালিক তোদের গান হল সচিম সীমিত গান এই সীমিত গান নিয়ে প্রতিদিন কোরআন তেল কর আমার কোরআনকে প্রতিদিন তোরা একটু পড় ওরা তেলেল কোরআন তার তেলা আমার কোরআনে যেখানে যেমন পড়ার কথা বলা হয়েছে একটু মন মগজ দিয়ে মহব্বত করে পড় দেখবি হাজার হাজার যন্ত্রবাতি বানাতে শিখবি জোরে বলুন এই জন্য কোরআনের নাম দিয়েছি আমি কোরআন মজিদ আমার কোরআন জীবনে কোনোদিন পূর্ণ হবে না নতুন থাকবে একটু জোরে বলুন এখন যদি বলেন হট ইজ দ্য ডকুমেন্ট মৌলবি সাহেব দেড় হাজার বছর হয়ে গেছে বিজ্ঞানীরা কত যন্ত্রপাতি মেশিন আদি বানালো রকেট বানালো স্কুটিক বানালো অ্যাপোলো বানালো হেলিকপ্টার বানালো পাতাল রেড বানালো ইলেকট্রিক লাইনের ফোলার খৈতান উষা বাগার হাওয়া দিল ইয়ার কোলারে ঠান্ডা বাতাই দিল ফ্রিজ দিল কোল্ড স্টোর দিল পাতাল রেল দিল ট্রাম দিল বাস দিল ট্যাক্সি দিল টাটা সুমো গাড়ি দিল ইয়ার কন্ডিশন কার এয়ার কন্ডিশন বিল্ডিং ঠান্ডা গাড়ি ঠান্ডা বাড়ি বিজ্ঞান কত কিছু দিচ্ছে আর সেই দেড় হাজার বছর আগের পুরনো করান সলিমুদ্দিন সাজার মাথা যন্ত্রণা হলি মাম সাহেবের কাছে গেলে একটু তেল পুড়িয়ে দেয় মাথায় ডল পেট ব্যথা হলে একটু পানি পুড়িয়ে দেয় বলে পান কর দেখ সারে কিনা আর বাপ মারা গেলে দাদা মারা গেলে মোল্লা মৌলবি হাবিজ সাহেব ডাকা হয় তিন খতম পুড়িয়ে নেওয়া হয় সানির জন্য কবরে যাচ্ছে না যাচ্ছে তা কে জানে ধর্মের নিয়ম তাই মানা হয় এই জন্যই কোলাইন শরীফ একটু কাজে লাগে সবে বরাতের মাসে বাপ মারা গেছে সাত বছর মা মরিছে তেরো বছর ওদের জন্য একটু হাবিজ সাহেব ডেকে জানি করতে হবে তিন খতম না করলে ওরা আবার বদ্ধ আটোয়া করবে তাই তো নাকি এই জন্যই তো কোরআন শরীফ আমাদের কাজে লাগে এসার কি কাজে লাগে আল্লাহ বলে মরা লোকের কাজের জন্য শুধু মাথা যন্ত্রণা আর পেট ব্যথার জন্য সওব্রে সানির জন্য আমার কোরআন পাঠাইনি তোদের বাস্তব জীবনে বিপদে মুসিবতে উপকারের জন্য আমার কোরআনকে গাইড বুক করে গাইড ম্যান করে তোদের বন্ধু করে ফ্রেন্ড করে পাঠিয়েছে একটু জোরে বলুন সুবহান মুসলমান ভাইরা আমার কোরআন যে বিজ্ঞানের যুগে মানুষকে উপকার করছে এখনো মুসলমানদের লাশগুলোকে মাটির তলায় কবর দেয়া হয় যাতে জীবন্ত মানুষদের ভাইজান রোগ জীবাণু বেমারি থেকে নিষ্কৃতি হয় বিজ্ঞানীরা বললো কবর দেওয়ার নিয়মটা খুব ভালো জিনিস এই মাটির তলায় দাফন করে দিলে রোগ জীবাণু আর উপরে ছড়ায় না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ বলেন ও তুই যুমন্তাশাউ ও তুই জিল্লুমন্তাশাউ বেয়াदिकাল খায়ের इज्जत দেওয়ার মালিক আমি इज्जत কেড়ে নেওয়ার মালিক আমি ওটা আভারি হাতে নিহিত আছে এটা কারো ঠাকুর বাবার সম্পত্তি নয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভাল লোক যদি এসে বলে আমি ইফতার করব তোদের পাশে বসে আমিও রোজাইছিলাম মসজিদের ইফতারের প্লেট নিয়ে বর্বে কেউ নাকি কি মুসিবত হবে তার ঠিক নাই ও ভাই নামার আর কোন সৃষ্টিজীবীর জন্য আল্লাহ নামাজ ফরস করিনি রমজানের তাদের মাথায় টুপি দেওয়ার কথা বলিনি মুখে দাঁড়িয়ে রাখার কথা বলেনি গায়ে লম্বা জামা দেওয়ার কথা বলিনি হুকুম করলেন ও মা আনহু রসুল পৃথিবীর মানুষেরা তোমরা সনব

নবীর জীবনী শুনে কি লাভ হবে ভাই যদি চরিত্র পরিবর্তন না হয় আদর্শ যদি পরিবর্তন না হয় সারা জীবন শুনে লাভ হবে না আমি নবীবাগের জীবনী বলবো বলি তিনটে কোরআনের আয়া তিনটে হাদিস ডেকেছি আজ বর্তমান বিজ্ঞানী যুগে আমার আদর্শ আমরা রসুলের সঙ্গে মেলাতে পারিনি এই জন্য আমরা খোদার করুণা থেকে বঞ্চিত হয়েছি মারাত্মক সোয়াশি বেমারি রোগ আক্রান্ত হয়েছে। আসুন আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠালেন এই নবীকে পৃথিবী মানুষকে মানুষ বানানোর চিন্তা নিলেন নবী যদি দুনিয়ায় না আসতো বর্তমান যুগে তাম পৃথিবীর মানুষের যে আদর্শ দেড় হাজার বছর আগেও ছিল সেই আদর্শ ঠিক কিনা বলুন দেড় হাজার বছর আগে মানুষের যে আদর্শ ছিল বর্তমান মানুষ শিক্ষা জগৎ এসো ওই একই আদর্শ আদর্শিত হয়ে গেছে মানুষ দুনিয়া আনন্দ ফুর্তি চিন্তা নিয়েছে কোরআন ভুলে গেছে হাদিস ভুলে গেছে রসুলের চরিত্র ভুলে গেছে এই জন্য আজ আমরা বিপদগ্রস্ত মসিবতগ্রস্ত হয়েছি এই এইরকম বিপদগ্রস্ত মসিবতগ্রস্ত হয়েছিলেন একজন নারী মদিনার দেশে তিনি ছিলেন বিশ্ব নবীর মা যার নাম হজরতে মা আমিনা রাজিয়াল্লাহ তানাহা আর একজন মসিবতগ্রস্ত ছিলেন মক্কার দেশে কেঁদে কেঁদে চোখের পানি বেঁধে বুক ভাঁচাচ্ছিলেন যার নাম হজরতে সৌবিয়াত রাজি আল্লাহ দানহান আর একজন নারী কাটছিলেন মক্কার দেশে কেঁদে কেঁদে চোখের বাঁধে বুক ভাঁচাচ্ছিলেন চরিত্রহীন মানুষদের অত্যাচার উৎপীড়ন সহ্য করতে না পেরে ইনি ছিলেন খয়ালের দহিতা কন্যা যার নাম অম্মুল মোমেন হজরতে মা খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ দানহা তাম পৃথিবীর মানুষ বর্তমানে যেমন অশান্তি ভোগ করছি নবী নাই দুনিয়ায় বিশ্ব নবীর মতো কোন মানুষ নাই দুনিয়ায় মানুষকে মানুষ 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 চিন্তা মানুষ তাই দিশাহারা হয়ে পাগলের মধ্যে করছে নবী পাক সাল্লাহ সাল্লামের জামানায় তাম পৃথিবীর মানুষ এই রকম দিশাহারা হয়ে ঘুরছিল আমার আল্লাহ বলল আমি না তোমার আর কাঁদতে হবে না ও সব তোমার চোখের পানি মোচন হবে ও খাদি যা কাঁদছ তুমি কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাজাচ্ছ দুঃখ দেখার কেউ নাই পাশে বসার কেউ নাই সান্ত্বনা দেওয়ার কেউ নাই আমার আখির জমানার নবী কলির কলকি মোহাম্মদ রসুল্লাহকে পাঠাচ্ছি আমি পৃথিবীতে এবার দেখবে আমার নবী যে তাম দুঃখেরই দুঃখ কেমন মোচন করবে অভাবের অভাব কেমন দূর করবে মানুষকে কেমন মানুষ বানাবেন তিনি একটু জোরে বলুন আল্লাহ রহম আলাম এদেশের জ্ঞানী বিজ্ঞানী যারা মানুষের উপকার করছে এদের আদর্শ ঠিক নাই এদের চরিত্র ভালো নাই এজন্য মানুষ তাদের আদর্শ মেনে চলতে বাধ্য হয়নি রসুল ছিলেন এক উত্তম প্রতীক বলুন তাই তার আদর্শ বড় বড় পাপিতা বিরা বড় বড় মাদক বস্তু পানকারীরা তার আদর্শ মানতে বাধ্য হয়েছিল কারণ তার জীবন ইতিহাসে কোনো কলঙ্ক ছিল না তাই জোরে বলুন সভার আল্লাহ বললেন রে আমি তোমাকে দুঃখের দুঃখ মোচনের জন্য অভাবের অভাব দূর করার জন্য ক্ষুধাত্ত্বের ক্ষুধা বৃদ্ধির জন্য কোন ব্যক্তির চোখের বাণী মোচনের জন্য সমস্যাগ্রস্ত ব্যক্তির জীবনের সমস্যা সমাধানের জন্য আমি কি তোমাকে পৃথিবীতে পাঠাই নাই ও রাসূল আমি কি তোমাকে পাঠাই নাই দুঃখী দুঃখ বচন করতে অভাবীর অভাব দূর করতে খোদাตรี খোদা নিবৃতি করতে কলন্দনাথ ব্যক্তির চোখের পানি মোচন করতে যে যাবে তোমার কাছে কোন সমস্যা নিয়ে তারা সমস্যা থেকে নিষ্কৃতি দেবে ঘরে ফিরবে তাহলেই তুমি হবে শ্রেষ্ঠ মানুষ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ইননাকাল আলা খলুকিনাযিম রে হাবিব আপনি শুনুন तमाम পৃথিবীতে যত মানুষ এসেছে ভবিষ্যতে যত মানুষ আসবে সমস্ত মানুষের কাছে আমি শ্রেষ্ঠ মানুষ করে তোমাকে তোমাকেবিবেচিত করেছে তোমার মতো আদর্শ তোমার মতো চরিত্র তোমার মতো ব্যবহার তোমার মতো আকলাক পৃথিবীতে কোনদিন আর কেউ দাকাতে পারবে না তুমি হলে বিরল প্রকৃতি আল্লাহ যে তত্ত্বটা দিলেন কথাটা সত্য না মিথ্যা এখন রসুল যদি মদ খেতেন রসুল যদি আজকের যুগের ছেলেদের মতো যুবতী দিনে হাত ধরে সিনেমায় যাত্রায় থিয়েটার গার্ডেনে বাগানে যেত আল্লাহ রসুল যদি পরের অর্থ আত্মসাৎ করতেন সুদের ব্যবসা করতেন তাহলে কোরআনের ইজ্জত রক্ষা হতো ভাই হ্যাঁ আল্লাহ তো কোরানের সার্টিফিকেট দিয়ে দিতেন আগে থাকতে আর রসুল মরণে আগের যদি কোনো কাজ করতো আজকে আমরা যেগুলো করি বিড়ি খায় সিগারেট খায় মদ খায় সুদ খাই সুদের ব্যবসা করি সিনেমায় যায় যাত্রায় যায় রেডিও টেলিভিশন ভিডিও করি নবী মরণের তিন দিন আগে যদি আমাদের আদর্শ পালন করতো কোরআন কি আল্লাহ জানিয়েছেন আমার কোরআনে যত কথা বলেছি সব কথাগুলো সত্য একটা মিথ্যা লেশমাত্র আমার কোরআনের ভিতরে নাই কিন্তু বিশ্ব নবীর তামান জীবন ইতিহাস কোরআনে ভরা কোরআনে ভরা আল্লাহ নবী মোহাম্মদ বলছেন কোরআনের কথাকে বাস্তবে রূপায়ন করে পৃথিবীর মানুষের কাছে দেখাতে যে আমাকে একটু ঈশা নবী তত্ত্বটা সে যুগের মানুষের কাছে বর্ণনা করেছিলেন মানুষের কানে কানে কথায় কথায় কথা জারি হয়ে আসি আলো চল তামী যা কি যায় মামিনা দৃশ্য থেকে দৌড়িয়ে ছুটে গেলে নন্দর মহলে ছুটে যে আব্বাকে ডাকছেন সোনার ব্যবসায়ী আপনি আমাকে বিয়ে চতুর্দিকে এ দেবেন ছেলে খুঁজে বেড়াচ্ছেন ভালো ছেলে সন্ধান হয় না মেয়েটারে বিয়ে দিয়ে কন্যা দায় থেকে নিষ্কৃতি পেতে পারেন না আপনার দুশ্চিন্তা দেখলে আমার বড় কষ্ট হয় আমি একটা ছেলের কথা আপনারে বলবো যাতে আপনার মগজের দুশ্চিন্তা দূর হয় মদিনার সোনার ব্যবসায়ী আব্দুল হাব জহরি বলে নাম নাম ইয়া বেনতে আমি না ও কোন আমি না রে বলো 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 কোথাকার কোন ছেলের কথা বলতে চাইছো তুমি যুবতী সুন্দরী প্রাপ্তাবয়স্ক হয়েছো আমার দায়িত্ব তোমাকে বিয়ে দিয়ে সংসার জীবনে সুখী করা ভালো ছেলে নজরে পাই না তোমারে গাইড করে করি এই প্রাচীরের ভিতরে মানুষ করিছে আমি কোন যুবকের সঙ্গে হাতে হাত লাগাতে দেয়নি কোন অবৈধ যুবকের সঙ্গে গার্ডেনে বাগানে কোথা কোনো জায়গায় যেতে দেয়নি কোন অবৈধ যুবকের সঙ্গে এক জায়গায় বসে গল্প করতে দেয়নি আমি আর তোমাকে বিয়ে দেবো খারাপ ছেলের সঙ্গে ওটা আমি তোমার বাবা পছন্দ করি না আমাদের দেশে কোনো বাপ কি চাই মেয়েটারে খারাপ ছেলের হাতে দেয় এত কেউ চায় না সুদ খর মত কর সিনেমা কর যাত্রা কর তাড়ি ঘর গাঁজা কর আপিন ঘর ও ভাই যান হিরোইন ঘর এরকম ছেলে যদি শোনে বাপ কি মেয়ে দেবে ভাই আদৌ তো দেবে না চুরি করে গুন্ডামি করে ডাকাতি করে কোন মেয়ের বাবা এরকম ছেলের কাছে মেয়ে দিতে চাইবে না ওরা চায় ছেলেটা জামাইটা যেন অন্তত ভালো হোক বলে মা কোথায় কোন ছেলে বলে একদল ব্যবসায়ী রাশি ওই তাইবের দেশের দিক থেকে মক্কার দিক থেকে দক্ষিণ দিক থেকে আসে আমি দেখলাম ওই দলের ভিতরে একটা লোকের কপালে আলো জলে জলে উঠছে আমি আলোটা দেখে আশ্বাস জানিত হলাম এমন আলো জীবনে কোনদিন কোনো মানুষের কবলে জ্বলতে দেখেনি আমার ধারণা হচ্ছে যে লোকটির কবলে আলো জ্বলছে ওই লোকটির বোধহয় এখনো বিয়ে সাদিয়ে হয়নি জরে বলুন সোহারা যদি বিয়ে সাদী না হয়ে থাকে আপনি একবার আলোচনা করে দেখতে পারেন আমার মনে হয় ছেলেটা আপনার জামাই হলে সুনাম হবে অসুবিধা হবে না কন্যা দায় থেকে নিষ্কৃতি পাবেন আব্দুল হাব জহরি অন্দর মহল থেকে এক একদৌড়ে বাইরে বেরিয়ে আসলেন এসে দেখলো তারা বাড়ির কাছাকাছি এসে গেছে জিজ্ঞাসা করছে মানান্তা মাইসা ই আখি ও ভাইরা কোথায় যাচ্ছ তোমরা নাম কে পরিচয় কে এই একদল মানুষ তোমরা কারা বলে আমরা হলাম কাবার মোতাল্লির ছেলেরা বলে নাম কি বলে এসমি হারেশ এসমি মোকাবিম এসমি হামজা আমার নাম হারেশ কেউ বলে আমার নাম মোকাবিম কেউ বলে হামজা কেউ বলে আব্বাস কেউ বলে আবু তালে কেউ বলে আবুল আহাব কেউ বলে আবদুল্লাহ আমাদের এই সব নাম আছে আমরা ভাইতে দশজন আমরা এই ইয়াসরেবের বাজারে যাচ্ছি পাইকারি বাজারে মাল কিনবো কম দামে খুচরো বাজারে মাল বেচবো বেশি দামে টাকা পয়সা আয় করে নিয়ে বাড়ি যাবো আমাদের ছোট ভাইয়ের বিয়ের ব্যবস্থা হবে তাই বলে তোমাদের ছোট ভাইকে বলে আমাদের দলের মাঝখানে আব্বা বলে দিয়ে সেরে জানো আলাদা করে রাখবি না দলের মাঝখানে করে রাখবি কারণ জীবনে দেশ বিদেশে যায়নি আর হারিয়ে গেলে জীবন আর পাওয়া যাবে না কোথায় কোন দিকে যে খুঁজবে তার ঠিক ঠিকানা নাই আর এর বিয়ের গন্ধ গায়ে লেগেছে কথাবার্তা সব সেটেল হয়ে গেছে এজন্য আবার জেনে ভূতি টুতি ধরবে নাকি এরে কখনো হাতছাড়া করবে না সব সময় কাছে কাছে গড়িয়ে রাখবি একা একা ছাড়বি না এই জন্য আমাদের ছোট ভাইরে মাস্কারে গড়িয়ে রেখেছে বলে তোমাদের বিয়ে সাথে সকলের হয়ে গেছে বলে সবার হয়ে গেছে ছোট ভাইটার একটু বাকি ব্যবসা করে বাড়ি গেলেই হবে কথাবার্তা সব সেটেল হয়ে আছে বলে এখনো হয়নি বলে না বলে একটা মেয়ের কথা কি বলবো তোমাদের কাছে বলে কোন মেয়ে এই দেশে সব থেকে সুন্দরী যুবতীর উচ্চ শিক্ষিতা ব্যবহার চরিত্র এই দেশের সব মেয়েদের থেকে ভালো এটা আমার ধারণা সেটা একবার দেখলেই তোমার তোমাদের ছোট ভাইটা যখন বিয়ে হয়নি এই দেশে যদি একবার বিয়ে দাও তাহলে মেয়েটা আমি দেখাতে পারি হারেশ বলছে মোকাবেম কি করা যায় হারা হারেস বড় ভাই বোঝা মোকাবেম কি করা যায় বলে আমরা এই ছশো কিলোমিটার রাস্তা পাহাড় টপকে টপকে আসি খাবার যা এনেছিলাম ফুল পেট তো খাই না যতটা লাগে তার হাফেরও কম খাই কারণ ফুরিয়ে গেলে তার মাল পাওয়া যাবে না রাস্তায় এজন্য হাফ পেট করে করে খেয়ে খেয়ে আসি ক্ষুধা যন্ত্রণা আমাদের তো লেগে রয়েছে আর একটা মেয়ে দেখার খবর যখন হয়েছে এ সুযোগ আর হেলায় হারিয়ে দরকার নাই পছন্দ হোক বা না হোক নাস্তা পানিতে একটু হবে জরে বলেন সোহান মুখাবেন বলছে নাস্তা তো হবে আমরা এত বধ পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে আসছি অন্তত নাস্তা পানি সর্বত্র পাওয়া যাবে কলিজার খোদা পিবাসা নিবৃতি হবে পছন্দ হয় হবে না হয় না হবে সুযোগটা একবার নেওয়া যাক তবে কত দূর যেতে হবে একবার জিজ্ঞাসা কর খুব বেশি দূর নাকি বলছে ভাই কত দূর এসে মেয়েটা বলে খুব বেশি দূর না এই যে বাড়ির পাশে দাঁড়িয়ে আছে এই বাড়িতে আছে মেয়েটা জোরে বলুন সবাই ওরা তখন বলছে একটুখানি দাঁড়ান আলোচনা করি দশ ভাই এক জায়গায় আব্দুল্লাহরা বলছে কি করা যায় বলে আমি কিছু বলবো না কারণ মক্কায় বাপের সম্মান জড়িয়ে রয়েছে। তিনি অর কাবি নের মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক করেছে বাপ কাবার মতাল্লি সবাই বাপকে ভালোবাসে আর তোমরা এইখানে মেয়ে দেখবে যদি মেয়ের বাপটা খবর পায় তো আমার বাপের মান অপমান হবে তো নাকি যে কথাবার্তা সেটেল হয়ে গেছে আবার মেয়ে দেখছো কি ব্যাপার আমি কিছু বলবো না বলে এখান থেকে ছশো কিলোমিটার দূর চারশো মাইল মক্কার মানুষ কেউ জানবে না এদেশে কি হচ্ছে আবার এদেশের মানুষ জানবে না মক্কায় কি হচ্ছে ও আবদুল্লাহ একটু অনুমতি দে মেয়েটে দেখি এখনো তো পছন্দ টসন্দ কিছু হয়নি অন্ত একটু নাস্তা পানি করি তোর দেখবি কলিজা ঠান্ডা হবে শরবত খেয়ে আবদুল্লাহ বলে যেটা ভালো বোঝো করো আমার কোন দ্বিমত নাই ওরা বলে মদিনার সোনার ব্যবসায়ী অর্কাবের নফলের মেয়ে আমরা তো দিকে সব ঠিকঠাক করেছি সেটা তোমার সঙ্গে আর বলবো না তবে তোমার মেয়ে আছে এখানে বলে হ্যাঁ বলে তাহলে চলো দেখি একবার দেখি মতামত পছন্দ যদি হয় তাহলে কিছু করা যাবে ভাইজান বলল বললো চলো তাহলে এসো বাড়ির বারান্দায় খেজুরের পেটে দিয়ে দিয়েছেন পাতার দর ভাই গোল হয়ে বসে গেছে এদিকে মদিনার বেদানা খেজুর আটি ছাড়া খেজুর এদের জন্য নাস্তা দেওয়া হয়েছে একটু শরবত দেওয়া হয়েছে ওদের জন্য শরবত নাস্তা পানি চলছে আর মেয়েটারে সুন্দর করে দেখে সাজগোজ চলছে এবার নিয়দের দেখানো হবে মামিনার মনে বড় আনন্দ আলো জল ছিল কপালে দেখেছি আমি ওই ছেলেটা যদি জীবনের সঙ্গে হয় ভবিষ্যৎ জীবনটা বোধহয় আমার সুখের হবে আল্লাহ বলে আর দেরি নাই খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে জোরে বলুন সুন্দর করে সাজিব দল ভাইয়ের মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে আব্দুল্লাহ লজ্জার মাথারে করে চুপ করে বসে রেখেছি ভাইদের সামনে কেমন করে দেখে আল্লাহ বলে অন্তত একটা বার একটু আড়ে তাকা তাতেই কাজ হয়ে যাবে জোরে বলুন সোভায়ন আল্লাহ ভাইরা জিজ্ঞাসাবাদ করছে ইয়া মুখে ও কন্যা তোমার নামটাকে একটু বলো বলে এসমি আমি না আমার নাম আমি না বলে মা বুকে তোমার বাপের নামটাকে বলে এসমি আব্দুল আহাব জহরি আমার বাপের নাম আব্দুল আহাব জহরি মদিনার একজন বিখ্যাত সৎসোনার ব্যবসায়ী জোরে বলুন সবাহান আল্লাহ ফাঁকিটা কি মারে না আমার বাবা সৎ ভাবে ব্যবসা করেন এদেশের মানুষ আমার বাবারে তাই খুব ভালোবাসে আমাদের দেশে একটা প্রবাদ আছে স্বর্ণকারেরা মায়ের কানেরও সোনা চুরি করে বলে না এখানকার ছেলের অবশ্য যারা ব্যবসা ব্যবসা করে করে না আমাদের দেশে বসিরাটের দিকে বলে স্বর্ণকারেরা মায়ের কানে সোনা চুরি করে ওটাকে বলছে আমার আব্বা সৎ ব্যবসায়ী জীবনে কারো কারোটাকে মারেনা জীবনে এজন্য সারা দেশের মানুষ আমার ওরা যে প্রশ্নটা করেন আমি একবার করে মুসকে হাসছেন আর দুধের মতো মুক্তার মতো জল জলে গালের দাঁত একটু একটু বেরিয়ে যায় আর গালে ছিল মুক্তার দালার মতো জল জলে দাঁত কথা যখন বলছি ঠোঁটের দিয়ে দাঁতের এক দাঁতের একটা ঝলক ওদের চোখে যে লাগছে মুস্কি মুস্কি হাসছেন মিষ্টি মিষ্টি স্বরে কথা বলছেন হারেসের দিকে পছন্দ মোকামেমের দিকে পছন্দ আব্বাসের দিকে পছন্দ আবু তালেবের দিকে পছন্দ আবুল আহাবের দিকে পছন্দ হামজার দিকে পছন্দ হাজরত আব্দুল্লাহ চুপ করে রয়েছি ও একবার আর তাকিয়ে দেখেছি মেয়েটা তো দেখছি বেহেশতের হুরের মতো যদি বলেন চব্বিশ বছরের ডাকা সব শেষ হয়ে গেল মদিনার সোনার ব্যবসায়ী ডেকে বলছে ওগো আপনারা তো দেখলেন জিজ্ঞাসাবাদ করলেন এবার মতামত বলুন বলে একটুখানি অপেক্ষা করুন আমরা মিটিং করি আসি দশ ভাই সব বারেন্দার থেকে নেমে গেছে আমাদের দেশে দেখা শোনার পরে কলা বাগানের পাশে বাড় ঝাড়ে ধারে পুকুরের পাড়ে তেরো জন মিটিং হয় দেখবেন মিটিং হয় বলে তোর কি মত বল বলে ওর নাকটা লম্বা এই তোর মত বলে পাড় আঙুল দেখেছিস বিরাট ফাঁকা ফাঁকা বলে তোর মত বলে আমি দেখলাম চোখ যেন একটু ভিতরে ঢোকা তিনজন আর তিন রকম অমত হয়ে গেছে আর ছিল নজন বলে তোদের মত বলে আমাদের সবার মেয়েটা দিকে মোটামুটি মত হয়ে বেশ ভালো জ্ঞান আছে মুস্কি মুস্কি হেসেছে কথা বলেছে ফরসা রংও আছে অসুবিধে কিছু নাই আর বিয়ের পানি গায়ে পড়লে আর একটু মোটা হবে এখন ওজন অন্তত পঁয়তাল্লিশ সাতচল্লিশ কেজি হবে নজনার মত তিনজনার অমত বলে মেয়ের বাপ কবে যাবে অন্তত জিজ্ঞাসা কর বেশি লোকের যদি মত হয় কম লোকের অমত হয় মেয়ের বাপেদের তখন বলা হয় কবে যাবেন বলুন আর নজনার যদি অমত হয় হয় তিনজনার যদি মত তখন বলে চল বলি খালু খালু আসেনি কবে আসবে একটু বলে তারপরে আপনাদের যাওয়ার কথা বলা হবে কবে আরে কাজ খালু আসেনি আসিনি বুঝলি তো তোরা এগারো জন আসলে তো খালু আনিসনি কেন বলছে ছেলের খালু আসেনি এই জন্য আমরা এখনই বলতে পারছি না বাড়ি দিয়ে একটু ওর আলোচনা করব কবে আসে তারপরে আপনারা কবে যাবেন বলে দেবো উকিলের দিয়ে হবে নাকি কাজার আর হবে না মানে খালু উসলো থেকে গেছে বলে এত তো খেয়েছি গলা গলা আর এখন কি করে বলা যায় জমাত হয়েছে এ বলা যাবে না তা খালু রসল দিয়ে বেরিয়ে গেল অসুবিধে কিছু নাই ওরা বললাম আমরা একটু মিটিং করি আলোচনা করিয়ে দেখি দশজন ভাই এক জায়গায় আব্দুল্লাহর সাথে করে আলোচনা হচ্ছে হারেস মোকামের বলে মোকামিম কি দেখলি বলে খুব ভালো দেখলাম মোকামে হামজারে বলে কি দেখলি বলে এরকম মেয়ে হয় না হামজাবার আব্বাসের বলে কেমন দেখলি বলে সত্যি মুস্কি মুস্কি হাসি আর মিষ্টি মিষ্টি কথা বলে ওর কথা শুনলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় সবার একমত মেয়েটা খুব সুন্দরী এবং ভালো কিন্তু কি করা যাবে বল বলে শোন এই মদিনার দেশে মাঝে মাঝে আমাদের ব্যবসা করতে আসতে হয় এখানে কোনো আত্মীয় স্বজন আমাদের নাই আর ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেলে বিয়ের পালা শেষ হয়ে যাবে মাঝে মধ্যে বিপদে মসে যদি পড়ি কার বাড়ি ঠেলে উঠবো আমরা ছোট ভাইটার এখানে বিয়ে দেই আর যদি কোনোদিন সমস্যায় বিপদে পড়ি তালুই মশার বাড়ি যে অন্তত ঠেলে ওঠা যাবে এ যাত্রার মতো উপকার পাওয়া যাবে বাপের সঙ্গে কথা আছে মক্কায় আবদুল্লাহ ওখানেও একটা বিয়ে হবে আর আমরা কয় ভাই মিলে মদিনায় বিয়ে দিয়ে এখানে রাখবো দুই বউ দুই জায়গায় থাকবে দুটোরে এক জায়গায় করবো না আমরা পছন্দ করি এখানে বিয়ে দেই আর বাপ দেবে ওখানে ওখানকার বিয়ের খবর এখানে বলবো না এখানকার বিয়ের খবর ওখানে বলবো না জোরে বলুন আল্লাহ বলে ওটা হবে না তোমরা চিন্তা ভাবনা নিয়ে চালাবে ও হবে না হবে না এরা বললো আমাদের মোটামুটি সকলের মত মতাল্লি ছেলেরা তোমাদের সকলের মত বলে হ্যাঁ বলে আপনার মতামত বলুন বলে আমরা তো ছেলে হাজির হুজির দেখলাম তোমাদের ছোট ভাই বলে হ্যাঁ বলে মেয়ে বিয়ে দিতে গেলে একটু দেখতে হয় হয় না মেয়েটা থাকবে কোথায় ছেলে মোটামুটি বিয়ে দিতে গেলে মেয়ে দেখলেই মতামত করলে অসুবিধা নাই কিন্তু যখন ছেলে দেখতে হয় অন্তত ছেলে দেখে মতামত করলে ভবিষ্যতে মেয়ের বাপের একটু বিপদে মুসিবতে পড়তে হয় ঘরবাড়ি যদি না দেখে ঝামেলা হয় মাঝে মাঝে উকিল সাহেব এখন হয়েছে পার্মেন্ট ওলা উকিল ছেলের তরফ থেকে পাঁচশো মেয়ের তরফ থেকে পাঁচশো পেয়ে যাবে গিরোটা পড়িয়ে দিতে পারলাই আর এদের যখন জিজ্ঞাসা করে মেয়ের বাপ তুমি তো এনেছো আমার খালা তো ভার মামা ভার বন্ধু আগা বলে হ্যাঁ বলে ছেলেটার কি আসে না একটু বলো শুনি বলে ওদের দু জায়গায় বাড়ি তিনখানা গাড়ি চারখানা দোকান রয়েছে পঞ্চাশ বিঘে জমি আছে ওর বাপ মরি গেছে তিন মাস দশ লাখ টাকা রেখে গেছে বলে তুমি আমার মামা তো ভার বন্ধু যখন আর তুমি যখন এগুলো খবর রাখো বলে হ্যাঁ আমি জানি বলে তাহলে আর দরকার নেই ডাক ইমাম সাহেব এর কাজ কমপ্লিট হোক বিয়ে পড়িয়ে তাস সাড়ে আট ধরে বিয়ে শাদি হলো পরের দিন সকাল বেলা ও বন্ধু দেখা যায় কি জানেন মেটারি নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে গেল ছেলে বলে আজকে যাচ্ছে না কালকের আমরা সাত আট যে যাই দেখি আরবো জামাই মেয়ের কেমন আছে পরের দিন জয়ে ডাকে যেখানে গরু টুরু molle ফেলে দেয় গোভাগার বলে সেকিন এক ঝুপড়ির ভিতরে মেটারিনে রেখেছে এরা সাত জন গেছে তিন জায়গায় বাড়ি নাকি চারখানা গাড়ি চারটে দোকান রয়েছে দশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে দেড় শিকে জমি আছে তিন ভাই নাকি ওরা বলে এত কিছু আছে তখন অসুবিধা নাই ইমামের দিকে রাত সময় বিয়ে পড়িয়ে গেছে একদিন বাদে চলে গেছে মেয়ে জামাই দেখতে যে দেখে গ্রামের জিজ্ঞাসা করছে বলে আব্দুর রহিম নামে তোমাদের গ্রামের ছেলেটা গত পরশু দিন রাত্রে বিয়ে হয়েছিল অমুক সন্তোষপুরে ওর ঘরটা কই বলে ওই গো ভাগারে যেখানে গরু টরু মরে গেলে ফেলে দেওয়া হয় ও কেনে সরকারি বাস্তায় বলে ও কেনে বলে হ্যাঁ চলে গেছে যেই গেছে সামনে পড়েছে বলে আব্বা কি সর্বনাশ আমার বলে কেন কি হয়েছে রেহারা তোমার জামার ঘর কাছে চার জায়গায় তিনখানা দোকান রয়েছে নাকি চারখানা দশ লাখ টাকা নাকি ব্যাংক ব্যালেশ বাপ রেখে গেছে আবার দেড়শো বিকে নাকি জমি আসি বলে পাড়ার মেয়েরা যে আসার বলছে চল পাগল বে করে এনেছে একটু দেখে আসি তোমার জামাই নাকি পাগল বলছে পাগল বিয়ে করে এনেছে চল একটু দেখি আছি কি মুসিবতে আমারে ফেলেছো তার ঠিক নাই কত মুসিবত হয় তার ঠিক নাই আব্দুল মত ছেলেরা বলল গো আমাদের মত তবে শুনুন আপনার মতামত সম্পর্কে বলুন উনি তখন বলছেন ছেলেদেরকে আমার মত যদি ছেলের বাড়ি ঘর দেখতে যাই এখান থেকে তো ষোলো আঠারো দিনের রাস্তা এমন করে আপ ডাউন করতে হবে আমাকে অত সময় কি তোমরা দেবে অত সময় তো আমরা দিতে পারবো না ব্যবসা করে বাড়ি চলে যাব। বলে চা করে আল্লাহ কাবার মত ছেলে যখন বাড়ি ঘর আর দেখবো না আমার মেয়েটাই বিয়ে দিয়ে দেবো জোরে বলুন আল্লাহ বলল ওই যে আলো আছে কপালে এতেই পছন্দ করি দিলে কোন অসুবিধা হবে না ভবিষ্যতে তোদের সুনাম সুদার সুক্ষেতে এই পৃথিবী দিকে আমার পর্যন্ত রক্ষা হবে যেদিনে বিকালে দেখা সেদিনে রাত্রি বিয়ে এই বিয়েটি হয়েছিল রজব মাসের সাত তারিখের দিবাগত রাত রজব মাসের ছ তারিখের দিবাগত রাত আব্দুল্লাহ সিং আমিনার বিয়ে হয়ে গেল বিয়ের পরে স্বামী স্ত্রী বাসর ঘরে এক জায়গায় নাস্তা পানি হচ্ছে এক জায়গায় একে অপরের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আব্দুল্লাহ আমিনার কাঁধে হাত দিয়ে একটু কাছের কাছে টেনে নিয়ে একবার কবালে চম্বন দিলেন আর ওর কবালের থেকে নুরে আলো মোহাম্মদ এটা আমিনা রেহেম আল্লাহ ঢুকিয়ে দিয়ে দিলেন একটু জোরে বলুন সবাহ আমার আল্লাহ বলে আব্দুল্লাহ রে এবার যেখানে পারি যা ওর কপালে থেকে দামি জিনিসটা আমার হাতেন হয়ে গেছে আমি আমিন আর হেমে দিয়ে দিয়েছি আমার মোহাম্মদ কি খুব তাড়াতাড়ি দুনিয়া জন্মগ্রহণ করাব মক্কার অধিবাসীদের আদর্শ চরিত্র নিকৃষ্ট কিছু কিছু নারী রক্ষাচ্ছে কিছু কিছু পুরুষ রক্ষাচ্ছে কেদে কেদে চোখের পানি দেবুক ভাজাচ্ছে ওদের চোখের পানি মোসের দায়িত্ব পালন করবে যিনি তিনি হলেন রহমাতালিল আলামিন দয়ার সাগর করুণার আধার নাম তার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলো

বলালে চৈদিনাফ মাওলা নাফ মাসে চিল্লা নবী জীব কে মাসে চিল্লো গাছে চিলক নবীজি ওম্মত হ্যায় চিনি নাম না কো চিনি লবনে আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم آمين رب العالمين পবিত্র নববর্ষের তৃতীয় মাসের সম্ভবত বিষ্টম রাতে আবাল বৃদ্ধ বনিতা দক্ষিণ সন্তোষপুরের মাদ্রাসা সংলগ্ন মাঠে বসে বসে আমরা দুটি করে হাত আপনার দরবারে তুলেছি রাবুল আল আপনার হাবিবাসী সুদূর মতি নয় আমরা বসে বসে কাদি এই দুর্ভারতের বাংলায় এ বাংলা থেকে সোনার মদিনা চার হাজার মাইলের মতো রাস্তা গোয়াল্লা উড়ান্ত পাখির মতো ডানা নাই মদিনার রাউজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁথিদিন মদিনাবাসীদের মতো প্রাণ ভরে দরুদ সালাম জানাবো এমন নসিব আমাদের ভাগ্য জীবনে জুটবে কিনা জানা নাই রব্বুল আল তারাই বড় ধন্য তারাই বড় পণ্য সেজেছে যারা দমদম এয়ারপোর্ট থেকে এরোপ্লেনে চেপে হাবিবের দাওবার দরবারে পৌঁছাতে ফিরেছে আমাদের তকদির মর বন্ধু ভাগ্য বড় খারাপ গোলনাথ হাজিদের সঙ্গে আরো প্লেনের টিকিট কাটতে পারি নাই নবীরী দেশে পৌঁছাতে পারি নাই প্রিয় নবীর মোহাম্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এই সন্তোষপুরের নবী দিবসে বসে বসে আমরা যারা প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি আমাদের সকলের পঠিত জবানের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় হাবিবের কদমে পৌঁছে দিন তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমিনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত জনম জনম বিদায় নিয়ে নীরব নগরে আসামি বনে আছে আপনার হাবিব রসিলা করে তাদের সকলের কবরগুলোকে গুলোকে মিরাতুল জান্না বানিয়ে দিন এলাহি আপনার তাম প্রেমিক প্রেমিকা মাহাবুব মাহবুবা বান্দা বান্দেদের অশিলা করে এ যুবক ভাইরা মায়েরা বোনেরা যাহারা বিশ্ব নবী দিবস উদযাপন অবলক্ষ্য করে অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন কঠিন দিন মসিবতের সময় এ জলসা কমিটি গ্রামবাসী পাড়া প্রতিবাসী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের সাপাত সকলকে করবে করবেন আল্লাহ ইয়ার কারাম তো আগের করে ইয়ে ওয়াসকে মাহফিল কেয়ামত কে দিন মসিবত কে অক্ত হামল নাজাত কে অসিলা বানা দে تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم فتبارك الله حسن المحسنين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد Rasulullah.